প্রবাসীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা বললেন প্রতিমন্ত্রী। বিস্তারিত যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। প্রবাসী শ্রমিকদের সঙ্গে প্রতারণাকারীর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়া রেমিটেন্স বাড়ানোর লক্ষ্যে কর্ম পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা জানান। বুধবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমটির সভাকক্ষে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, রেমিটেন্স বাড়াতে হলে সবার আগে রেমিটেন্স যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করতে হবে। এদিন বিএমটির মহাপরিচালক সালে আহমেদ মজাফফরের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন। প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে গন্তব্য দেশের ভাষা জানা জরুরি। বিদেশগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যেসব দেশে কর্মী পাঠানোর সুযোগ আছে সেসব দেশের ভাষা প্রশিক্ষণের বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। প্রশিক্ষণের মানের বিষয়ে কোনো ছাড় নেই উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজার চাহিদা অনুযায়ী যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী গড়ে তুলতে হবে। এছাড়া ভুয়া এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানব ভালো মানের এজেন্সিকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।